আসসালামু আলাইকুম সম্মানিত ইউজারবৃন্দ, সবাই কেমন আছেন? টেলমি বিডি চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। টেলমি বিডি চ্যানেল আজকের নতুন যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছে সেটি ব্যাংক বেজ এর IEIMS অংশে আমরা যে স্টুডেন্টদের UID অর্থাৎ ইউনিক আইডি সাবমিট করছে সেই ইউনিক আইডি সাবমিট থেকে কীভাবে স্টুডেন্ট আইডি কার্ড প্রিন্ট করব এবং সেই স্টুডেন্ট আইডি কার্ড শিক্ষার্থীদের মাঝে আমরা দিব যেটা স্টুডেন্ট আইডি কার্ড হিসাবে পরিচালিত হবে। আমি আজকে দেখাবো কীভাবে আপনারা UID থেকে স্টুডেন্ট আইডি কার্ড প্রিন্ট দেবেন। আপনারা সবাই জানেন যে আমরা ব্যাংক বেজ এর একটি অংশ, সেখান থেকে আমরা স্টুডেন্টদের UID ফর্ম পূরণ করছি। অনেকে UID ফর্ম সাবমিট করেছেন, অনেকে সাবমিট করার জন্য ব্যস্ত হয়ে আছেন। আমি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা UID থেকে স্টুডেন্টের আইডি কার্ড ডাউনলোড করবেন এবং সেটা কীভাবে স্টুডেন্টের মাঝে পৌঁছাবে। এর জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তারপর আপনারা কাজ করবেন। কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সর্বক্ষেত্রে সহায়তা করব। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব কীভাবে আমরা ইউনিক আইডির কাজ কমপ্লিট করব। এর জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমরা সবাই আমাদের প্রতিষ্ঠানের স্ব অ্যাডমিন থেকে ব্যাংক বেজের সফটওয়্যারে লগ ইন করতে পারি, যেহেতু আমরা ইতিপূর্বে লগ ইন করেছি। আর লগ ইন করার ক্ষেত্রেও যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই নক দেবেন এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনাদের স্টুডেন্ট আইডি কার্ড প্রিন্ট দিতে পারেন। আর কথা বাড়াবো না, আপনাদেরকে একটুখানি অনুরোধ করে রাখবো, আপনারা যদি টেলমি বিডি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে টেলমি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সুপ্রিয় অনলাইন ইউজারবৃন্দ, আমরা এবার দেখাবো কীভাবে আমরা স্টুডেন্ট আইডি কার্ড প্রিন্ট করব। আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে, আমরা জানি যে আমাদের ব্যাংক বেজ ওয়েবসাইটে লগ ইন করার পর সর্ব বাম কর্নারে যে অপশনটি রয়েছে IMEIS এই অংশটিতে ক্লিক করব। এইখানে ক্লিক করলে আপনাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এইখান থেকে আপনারা এই ট্রেনিং সার্ভার অপশনে ক্লিক করব। একটু অপেক্ষা করি, ট্রেনিং সার্ভার অপশনে লগ ইন করার পর আমাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে, যেটা আমরা সবাই জানি। যেহেতু এটা বিভিন্ন রকম হতে পারে, আমি রো করে নিয়েছি ধারাবাহিকভাবে। আপনারা স্টুডেন্ট আইডি কার্ড প্রিন্ট করার জন্য প্রথমে যে স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টে ক্লিক করবেন, করে স্টুডেন্ট লিস্টে ক্লিক করবেন। স্টুডেন্ট লিস্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা স্টুডেন্টদের এন্ট্রি করা যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের তালিকা দেখতে পাবো। আমাদের এখানে যে জিনিসটি মনে রাখা প্রয়োজন যে আমাদেরকে অবশ্যই আইডি কার্ড প্রিন্ট দেওয়ার জন্য স্টুডেন্টের UID ফর্ম আগেই সাবমিট করা লাগবে। সুপ্রিয় অনলাইন ইউজারবৃন্দ, আমরা এখানে দেখছি আমাদের একজন স্টুডেন্টের তথ্য আপডেট করা রয়েছে। আমরা এখান থেকে দুটো জিনিস আমাদেরকে জানতে হবে, স্টুডেন্টের ক্লাস, স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে এবং তার স্টুডেন্টের আইডি কত। আমরা এখানে দেখলাম আমাদের স্টুডেন্ট পড়ে ক্লাস 8-এ এবং তার আইডিটা এত। আপনারা এইখান থেকে আইডিটা কপি করে নেবেন। আমি আইডিটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা একটু ব্যাকে যাব। একটু ব্যাকে যেয়ে আমরা দেখব, আইডিটা কপি করে নিয়ে আমরা দেখব আমাদের এইখানে রয়েছে স্টুডেন্ট আইডি কার্ড। আমরা এই স্টুডেন্ট আইডি কার্ড অপশনে ক্লিক করব। স্টুডেন্ট আইডি কার্ড অপশনে ক্লিক করলে আপনাদের সামনে উপস্থিত হবে স্টুডেন্ট আইডি কার্ড জেনারেট। আপনার স্টুডেন্ট আইডি কার্ড জেনারেটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এ ধরনের ইন্টারফেস ওপেন হবে, যেখানে ফার্স্টে রয়েছে ক্লাস এবং সেটা ম্যান্ডেটরি করা এবং পাশে রয়েছে স্টুডেন্ট আইডি। আপনারা ক্লাসে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ড্রপ ডাউন মেনু বিভিন্ন ক্লাস দেখতে পাবেন, 5, 6, 7, 8, 9। যেহেতু আমার স্টুডেন্ট ক্লাস 8-এ পড়ে আমি সেক্ষেত্রে ক্লাস 8 সিলেক্ট করলাম। এরপর আমরা স্টুডেন্ট আইডির যে কলম রয়েছে সেখানে আমি যে আইডিটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিলাম। এরপর আমরা সার্চ বাটনে ক্লিক করব। আমরা সার্চ বাটনে ক্লিক করলে আমরা দেখছি আমাদের নিচে স্টুডেন্টের তথ্য চলে আসছে। এইখান থেকে আপনারা এই জেনারেট বাটনে ক্লিক করবেন। আমি জেনারেট বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে একটুখানি ওয়েট করব, আমরা দেখব
আমাদের সামনে এই ধরনের একটি ডাউনলোড অপশন চলে আসবে। আমি এইখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করব। একটু অপেক্ষা করলেই আপনারা দেখতে পাবেন যে আমাদের সামনে স্টুডেন্টের, আপনারা দেখছেন যে স্টুডেন্টের যে আইডি কার্ড সেটা চলে আসছে। স্টুডেন্ট আইডি কার্ড পিডিএফ আকারে আপনারা এটা কালারে বা প্রিন্ট দেবেন, প্রিন্ট দিয়ে কেটে এটা যদি লেমিনেটিং করে স্টুডেন্টদেরকে দেন তাহলে আপনাদের স্টুডেন্ট আইডেন্টি কার্ড আপনারা পেয়ে যাবেন। তাহলে এ পর্যায়ে আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।